বিগত এক মাস ধরে রাস্তায় বিনা হেলমেটে মোটর বাইক যারা নিয়ে বেরোচ্ছে তাদেরকে ধরপাকড় চলছে। এই সেফ ড্রাইভ সেফ লাইফের 3 বছর পূর্তি কলেজে ছাত্রছাত্রীদেরকে হেলমেট দিচ্ছেন, মূলত কি বার্তা দিতে চাইছেন? দেখুন, দুটো পার্ট হলো। একটা তো আপনারা যা দেখছেন এনফোর্সমেন্ট আমরা করছি, ধরছি কেস করছি, ওইটা এনফোর্সমেন্ট হলো। এটা হলো অ্যাওয়ারনেস পার্টটা, এডুকেশন পার্টটা। তো এইখানে একটা এই ধরনের প্রোগ্রাম আছে, হেলমেট ডিস্ট্রিবিউশন আগে আমরা করেছি, বাইরে রাস্তার উপরে করেছিলাম, আপনারা সেটাও দেখেছিলেন। এইবার আমরা টার্গেট করেছি কি এই ইয়াং গ্রুপ, এটা যে আছে কলেজ স্টুডেন্টস, তো যত কলেজ আছে ম্যাক্সিমাম কলেজে আমরা এবার টার্গেট করব, সব জায়গায় যাবো। এইটা সেকেন্ড প্রোগ্রাম আছে, দুদিন আগে আমরা ঠাকুরপুকুর এলাকায় করেছি, তো আশা করি এই প্রোগ্রামটা সাকসেসফুল হবে। আগামী দিনেও কি ধরপাকড় নাকা চেকিং এগুলো করাভাবে চলবে? একদম কন্টিনিউয়াস চলবে, সেটা এটাও চলবে। মূল লক্ষ্যটা আছে সচেতনতা, যদি সব নিজেই পড়ে চলে তো এটা তো দরকার হবে না। এটাও একটা চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, অ্যাওয়ারনেসের চেষ্টা করছি প্লাস এনফোর্সমেন্ট। যে বেপরোয়া ভাবে মোটর বাইক নিয়ে রাস্তায় দেখা যায় সেটা কি আগের থেকে আপনাদের নাকা চেকিংয়ের ফলে কমছে? সেটা তো আপনারা বলবেন বেটার, বাট আমার ধারণা আছে নিশ্চয়ই অনেক ইম্প্রুভ হয়েছে। খুব বেশিরভাগ লোক এখন হেলমেট পরেই চলছে, খুব কম লোক আছে যারা পড়ছে না, তাদেরকে আমরা ধরছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে আগামী দিনেও এই যে অভিযান সেই অভিযান কিন্তু চলবে, এবং যাতে সকলে হেলমেট পরে মোটর বাইক নিয়ে বেরোয় সেই দিকটাকে নিশ্চিত করতে চাইছেন পুলিশের আধিকারিকরা। ক্যামেরায় স্বপন নরেন্দ্রের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, বিপি আনন্দ, কলকাতা।